सो व्हाट्सअप माई लवली सब्सक्राइबर, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू स्वर्ण भट्टाचार्य। तो आज के मुख देखिए इंट्रो दिलाम ना, कारण आज के ब्लॉगटा जेहेतु मोटो ब्लॉगर ऊपर हबे और आमी बहुदिन पर आबार मोटो ब्लॉग करछि। जानी ना कैमरा एंगल ठीक आछे कि ना एई बाइक अनुयायी, कारण एटा आमार एम्बुलेंस, कोथाओ लोकाले एदिक ओदिक गेड़ी मारार जोन्नो एई बाइकटा यूज हय। और एखान थेके आमार बंधुके डाकबो, तारपर जाबो आमरा शुभजित चैनलेर संगे देखा करते। तारपर कि प्लान आमी जानी ना, बाट अवरदूत बेराक जा हबे सडेनी हबे। तो तोमरा थाको आमार संगे, देखा हच्छे आबार शुभजितेर संगे मिट कर। मुझे जाने दो। এটা হচ্ছে আমাদের মালদা টাউনের গাঁও মাথা ব্রিজ, কারণ এই ব্রিজে মানুষের থেকে গরুই বেশি দেখা যায়। এটা হচ্ছে সেতু মোড়, সেতু মোড় থেকে আমরা যাব বাঁ দিকে। স্যান্নালি হয়তো ফোন করছে। ইয়েস, কোথায়? সদরঘাট ঢুকছি। অ্যাকচুয়ালি শুভজিৎ আমার একদম ছোটবেলার বন্ধু, আর এই যে আমাদের বন্ধু হাজির। কি বন্ধু, কোথায় যাব তুমি বলো এবার। আমরা যাচ্ছি কোথায়? তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডেস্টিনেশনে কোনো ঠিক নেই, গেরি মারতে বেরিয়েছি। বিকেলই বলতে পারো, এখন প্রায় 4টে বাজে। তো অনেকদিন চ্যানেলের সঙ্গে দেখা হয়নি, তাই ওকে বললাম যে চ ভাই বেরো, একটু দেখাও করা হোক, আড্ডাও মারা হবে আর ব্লগও দেওয়া হবে। তো তিন বন্ধু চাইল্ডহুড ফ্রেন্ড যাচ্ছি গেরি মারতে, দেখা যাক কোথায় কত দূর পর্যন্ত গেরি মারা যায়, কতটা গেরি মারা যায়। যদি গেরি মারা বেশি হয়ে যায় তো বাইকে তেল ভরতে হবে, বাইকের তেলের কাটা প্রায় এমটির দিকে, সিন্স কিছু এরকম। আমরা কি সোজা যাবো না এদিকে যাবো? স্ব্যাগ, গাঁও মাথা কি স্ব্যাগ। তো এই হলো মালদার লোকাল থেকে বাইপাস কানেক্টর। এখান থেকে অপোজিট দিকে চলে গেল মালদা বাইপাস, আর এটা সোজা হচ্ছে NH34। অ্যাকচুয়ালি আজকের প্ল্যান কিছু এরকম ছিল যে আমরা মালদার কোনো অফবিট প্লেসে যাব। মালদার অফবিট প্লেস খুঁজতে গেলে গ্রামের দিকে যেতে হয়, প্রায় বলতে পারো যে সেরকমভাবে মালদার অফবিট কোনো প্লেসও নেই এক্সপ্লোর করার মতো, ঘুরতে যাওয়ার মতো। দেখা যাক সামনে কোনো অফবিট প্লেস খুঁজে পাই কি না। তো সিন্স কিছু এরকম যে আমার গোপ্রোতে চার্জ প্রচণ্ড কম আছে, জানি না কখন শেষ হয়ে যাবে, বাট চলছে এভাবেই যতটা দেখানো যায়। তো সিন্স কিছু এরকম যে রাস্তা থেকে একটা মন্দির দেখতে পেলাম রাস্তার সাইডে, যাওয়া যাবে বলে মনে হয় না। মন্দিরটা হচ্ছে ওটা, যাবি কি করে? দাদাটা কিসের মন্দির? হ্যাঁ, কালী মন্দির। এই হলো মন্দির,
এই মন্দিরটা সত্যি কোনোদিন আসেনি, এদিকে কিছু আছে না নেই, কমপ্লিট ব্লগ। আর এই মন্দিরটার লোকেশন যদি তোমরা জানতে চাও, তো এই মন্দিরটা হচ্ছে ওই যে সামনে বড় বিল্ডিংটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গোল্ডেন পার্ক হোটেল। গোল্ডেন পার্কের সামনে দিয়ে যখন যাবে তোমরা তখন দেখতে পাবে যে হাতের বাঁদিকে একদম একটা মন্দির পড়বে, যেটা একদমই অফবিট প্লেসে মন্দিরটা তৈরি হয়েছে। আর আমরা এসেছি মন্দিরে তিনজন, আমি, মাই ফ্রেন্ড শুভজিৎ, মিস্টার গোলু আর ওই যে অবরদূত, তো সিন্স কিছু এরকম। মালদা এত ফাঁকা জায়গা আছে, এখানে না আসলে জানতেই পারতাম না। অ্যাকচুয়ালি মালদা টাউনে মানে কোনো জায়গা ফাঁকা নেই, সব জায়গায় বাড়ি ঘর নাহলে কিছু না কিছু আছেই। আর এখানে দেখো তোমরা ফাঁকাই ফাঁকা, এখানে সুন্দর মাটি খুঁড়ে একটা পুকুর টাইপস করা আছে যেটার জল সবুজ, বাট জায়গাটা খারাপ না। তো সিন্স কিছু এরকম। অফরোডিং করতে গিয়ে কোথায় কোথায় না আসতে হয় আমাদের, তো এতটা অফরোডিং করার পর একবার অফরোডিং এর পরিমাণটা দেখাচ্ছি। সেই ওই ব্রিজ দেখা যাচ্ছে ওখান থেকে, ওই রাস্তা থেকে শুরু করে এত দূর পর্যন্ত, এতটা অফরোডিং করার পর ফল কিছু এরকম দেখাচ্ছি। গোপ্রোতে চার্জ নেই, জানি না কতক্ষণে শেষ হয়ে যাবে, বাট আমি তো তোমাদের দেখাবো কারণ আমার কাজই এটা। তো এখানে এন্ড, ফাও জাস্ট জায়গাটা দেখো তোমরা একবার, এদিক দিয়ে সূর্য সানসেট হচ্ছে আর এখানে এত সুন্দর একটা ভিউ। তোমরা জায়গাগুলো একবার দেখো, পিওর একটা গ্রাম্য ভাইবস আছে। তো এই জায়গাটা হচ্ছে টোটালটা ইট ভাটা, এই দেখো মাটি দিয়ে ইট তৈরি করে রাখা আছে, এবার এগুলোকে পোড়ানো হবে আর রেডি টু ইউজ। তো প্ল্যান কিছু এরকম যে এখন এটার উপর উঠা হবে আর তারপর ড্রোন উড়ানো হবে, স্যান্ডালে স্যান্ড্রো। তো প্ল্যান কিছু এরকম, তো দেখা যাক, চলো উঠা তো যাক। Oh yeah. তো কেমন লাগলো ড্রোন ফুটেজ? আশা করি ভালোই লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানোই, বাকি ড্রিলস সব এখান থেকে বেরানোর পালা। এবার স্যান্ডেল জায়গাটা কেমন লাগলো? জায়গাটা সিরিয়াসলি খুব ভালো লাগলো, বাট মানে এই জায়গাটা বাইরে থেকে তো দেখি আমরা সবসময়, রাস্তা দিয়ে যখন যাতায়াত করি তখন দেখি, এরকম এরকম অনেক প্লেসই আছে যেগুলো আমরা বাইরে থেকে দেখি ঠিকই বাট কখনো এসে এক্সপ্লোর করি না। তো আমি রেকমেন্ড করবো এরকম কোনো জায়গা সবসময় তোমরা যেগুলো মানে ইগনোর করে যাও সেগুলো কখনো গিয়ে একটু দেখো, হয়তো ভালো লাগতে পারে। আমরা আসার সময় ভাবলাম যে কি থাকবে না থাকবে যাই না, বাট রিয়েলি এখানে যখন এলাম এখান থেকে সানসেট দেখো জাস্ট মানে জায়গাটা কি হয়ে আছে, লিটারালি মানে অসম একটা প্লেস হয়ে আছে। নিচেই লেক, তার উপরই ঠিক সূর্যটা, সিরিয়াস সানসেট হচ্ছে। সব মিলিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স, যারা অফরোড করতে চাও তাদের জন্য ভালো, এন্ড যারা ভালো রাস্তা দিয়ে আসতে চাও দেখো একদম সুন্দর স্মুথ রাস্তা করা আছে। সব মিলিয়ে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ ফর দি কমপ্লিমেন্ট ব্লগার ভাইয়া। তো ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।